ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি ফেস প্যাক শেয়ার করব। এই ফেস প্যাকটির 2 থেকে 3 বার ব্যবহারে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগগুলো দূর হয়ে যাবে, পাশাপাশি ব্রণের দাগ এবং ম্যাস্তাকেও দূর করে ফেলবে। যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এই ফেস প্যাকটিকে ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফেস প্যাকটিকে কীভাবে তৈরি এবং ব্যবহার করবেন। এর জন্য 1টি বাটিতে 2 টেবিল চামচ চালের গুঁড়া নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করব খুবই চমৎকার একটি উপাদান, আর তা হচ্ছে লিকোরিস পাউডার, মানে জ্যোষ্ঠীমধুর গুঁড়া। ফ্রেন্ডস, জ্যোষ্ঠীমধু মূলত গাছের শিকড়। আয়ুর্বেদিক চিকিৎসায় পৃথিবীতে যত প্রকার ওষুধ রয়েছে তার প্রায় প্রত্যেকটিতেই এই জ্যোষ্ঠীমধু ব্যবহার হয়ে থাকে। স্বাস্থ্যের পাশাপাশি এটা ত্বকের যত্নেও চমৎকার কাজ করে। এটা ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে। এছাড়া ত্বক থেকে বলিরেখা, ব্রণ এবং সকল প্রকার কালো দাগগুলোকে দূর করে ফেলে। তারপরেতে দেব 1/2 চামচের অর্ধেক হলুদ গুঁড়া এবং 1 চামচ মধু। এবার পানির সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আপনার ত্বক খুব বেশি তৈলাক্ত হয়ে থাকলে এখানে 1 চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, চমৎকার স্কিন হোয়াইটেনিং ফেস প্যাকটি তৈরি। এবার এটাকে আপনার মুখের উপর অ্যাপ্লাই করে নিন। চালের গুঁড়াতে অ্যান্টিএজিং প্রপার্টিজ রয়েছে, তাই চালের গুঁড়ার ব্যবহারে আপনার ত্বকের মধ্যে তারুণ্য টিকে থাকবে এবং ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে যাবে। মধু ত্বক থেকে বলিরেখা, রোদে পোড়া দাগ এবং ব্রণের দাগ সহ সমস্ত দাগগুলোকে দূর করে ফেলে এবং ত্বকের সব রকমের সমস্যার সমাধান করে ফর্সা ত্বক পেতে সাহায্য করে। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণ দূর করতে সাহায্য করে। এটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে মসৃণ করে তোলে এবং ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। অ্যাপ্লাই করার পর এইভাবেই 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন। এই টিপসটা অ্যাপ্লাই করার পর আপনি দেখতে পারবেন আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা চলে এসেছে, পাশাপাশি আপনার ম্যাস্তা ও ব্রণের দাগগুলো ফেড হয়ে গেছে। ত্বকের মধ্যে সব সময় উজ্জ্বলতা ধরে রাখতে এই টিপসটাকে আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারবেন। তাতে করে আপনার ত্বকে যদি ম্যাস্তা থাকে এবং ব্রণের দাগ থাকে তা পুরোপুরি দূর হয়ে যাবে এবং আপনি পাবেন একটি টানটান, উজ্জ্বল ও ফর্সা ত্বক। তো ফ্রেন্ডস, অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এর জন্য আমার প্রথমেই দরকার হর্তুকি গুঁড়া। আয়ুর্বেদিক চিকিৎসায় ত্রিফলা নামে পরিচিত 3টি ফলের মধ্যে একটি হচ্ছে হর্তুকি। আপনি এই হর্তুকি গুঁড়া যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন। 40 থেকে 50 টাকার হর্তুকি গুঁড়া কিনলে আপনি প্রায় 1 মাস খেতে পারবেন। এর টেস্ট সামান্য কিছুটা তিতা, কিন্তু এর অসংখ্য গুণাগুণ রয়েছে। এতে রয়েছে ট্যানিন, অ্যামিনো অ্যাসিড, ফ্রুক্টোজ ও বিটা সাইট্রাস ট্যাবল, যা আমাদের বডির জন্য অত্যন্ত উপকারী। হর্তুকি আপনার ত্বকে উজ্জ্বলতা আনার পাশাপাশি ওজন কমাতেও অনেকটা সাহায্য করবে। আর এর জন্য আমার প্রথমেই দরকার 1 গ্লাস পানি। আপনি চাইলে নর্মাল বা কুসুম গরম যে কোনো পানি এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিতে হবে 1 টেবিল চামচ হর্তুকির পাউডার। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, পানীয়টি তৈরি হয়ে গেছে। এবার এই পানীয়টাকে প্রতিদিন সকালে খালি পেটে পান করতে হবে এবং এটা পানের 30 মিনিট পর আপনি নাস্তা করতে পারেন। এই পানীয়টা পান করতে থাকলে আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা বাড়তে থাকবে, পাশাপাশি আপনি শারীরিকভাবে অনেক সুস্থ থাকবেন এবং আপনার যদি অতিরিক্ত ওজন থাকে তাও কমতে থাকবে। ফ্রেন্ডস, এই পানীয়টা তৈরি করা খুবই সহজ, তাই আপনি যদি আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা আনতে চান তাহলে অবশ্যই এই পানীয়টা পান করুন।
কোনো প্রকার ক্ষতি ছাড়াই এটা আপনার চেহারাকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলবে। আমরা সকলেই জানি ত্রিফলার কত গুণ, আর সেই ত্রিফলারই একটি হচ্ছে হর্তুকি। যাদের উচ্চ রক্তচাপ এবং কোষ্ঠকাঠিন্য আছে তারাও কিন্তু এই পানীয়টাকে পান করতে পারেন, তাতে করে আপনার এইসব সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, খুব সহজেই যদি আপনি আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসতে চান তাহলে এই পানীয়টাকে পান করুন। আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।